নমস্কার বন্ধুরা আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে পঁচিশ হাজার টাকা রোজগার করেও কি মার্কেট থেকে দশ কোটি টাকা আর্ন করা যায় গেলে সেটা কতদিনে যায় এখন ঘটনা হচ্ছে শেয়ার মার্কেটে এখন নতুন মানুষ প্রচুর পরিমাণে আসছেন এটা নিয়ে যতটা ভালো দিক ঠিক ততটাই খারাপ দিক কিন্তু আবার একটা আছে বলবেন তাহলে ভালো দিক যদি থাকে তার খারাপ দিকগুলো কী কী ভালো দিক কী কী আপনি হয়তো প্রচুর টাকা আর্ন করতে পারবেন প্রচুর জিনিস করতে পারবেন আমি দেখলাম হঠাৎ করেই আমি এতদিন খুব ভালো মতন ছিলাম হঠাৎ করেই স্টক মার্কেট শেখার প্রতি আমার চারিপাশে অনেকের সংখ্যা খুব বাড়ছে এবং এই সংখ্যাটা শুধু আমার কাছে বলে না আপনি দেখবেন আপনার চারিপাশের কোনো চা দোকানি বা আমি প্রচুর জায়গাতে যেহেতু যাই এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করি আমি আজকেই মানে ই সিম বলে একটা ব্যাপার আছে যেটা আমি করতে গিয়ে আমি আমার এয়ারটেলের যার কাছে করালাম তাকেও দেখতে পেলাম যে তিনি স্টক মার্কেট করছেন এবং তিনি বললেন যে অনেক দিন যাবত করছেন আমি যাই না কতদিন যাবত করছেন যাবত করলে বেশ ভালো তবে যদি না করেন তাহলে খুব কনসার্নেরই ব্যাপার দু হাজার কুড়ির পরে প্রচুর মানুষ এসেছেন আবার এখন আপনাদেরই মতন ঠিক যারা দু হাজার কুড়ি থেকে আছেন দেখবেন আবার অনেক মানুষ বেরিয়েও গেছে। তাহলে তারা স্টক মার্কেটে কিভাবে কাজ করতে পারবেন এবং কি কি জিনিস করতে পারবেন তার জন্য যে পঁচিশ হাজার টাকা রোজগার করে আপনি যদি জাস্ট একটা হ্যাবিট বানান দেখবেন আমার একটা রুলস আছে ফিফটি থার্টি টোয়েন্টি রুলস যেই ইনভেস্টমেন্ট বা আমাদের মানি ম্যানেজমেন্টের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আমরা সেখানে কথা বলেছিলাম সেই রুলসের জাস্ট একটা ছোট্ট জিস্ট আপনাদের দিই যে ফিফটি টাকা আপনি আপনার সংসারের খরচার বাবদ রাখবেন থার্টি পার্সেন্ট টাকা আপনি আপনার ইচ্ছে আপনার কোথাও ঘুরতে যাওয়া বা এই সময় পেছনে মানে আপনি ইনভেস্ট করতে পারেন বা আপনার হেলথ এগুলোর পেছনে ইনভেস্ট করতে পারেন না টোয়েন্টি পারসেন্ট টাকা আপনি সেটা ইনভেস্টমেন্ট পারপাসে রাখতে পারেন সেটা হতে পারে আপনার মিউচুয়াল ফান্ড কেউ এফডি বা কেউ গোল্ড যাতে যেইভাবে আপনি ইনভেস্টমেন্টকে এবার আপনাকে ভাগ করে নিতে হবে সেই টোয়েন্টি পারসেন্ট টাকা দিয়ে এখন ঘটনা কতজন মানুষ আছেন যারা এই টোয়েন্টি পার্সেন্ট টাকাকে সেভ করেন আমাদের এখানে ম্যাক্সিমাম যারা মানুষ তাদের কিন্তু দিন আনতে মানে যদি আপনি ধরুন আশি হাজার টাকা রোজগার করে আমার চেনা পরিচিত অনেক মানুষ আছেন যারা মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা আর্ন করেন এখন তাদের কনসার্ন হচ্ছে এটা এই টাকাটা আমি খরচ করে ফেলছি আমার দ্বারা রাখা হচ্ছেই না আমার ফ্ল্যাটের ইএমআই কুড়ি হাজার টাকা আমার গাড়ির ইএমআই আছে এই টাকা আমার কথা হচ্ছে যেটা আপনাকে ইএমআই দিয়ে নিতে হচ্ছে তার মানে আপনার সেটা কেনার অকাত ছিল না আপনি জাস্ট শুধু কিছু মানুষকে দেখানোর জন্য সেই জিনিসটা কিনে ফেলেছেন এটা আমার পার্সোনাল ধারণা আমি এখানে ভুলও হতে পারি আবার বারবার বলছি এখানে আমি ভুল হতে পারি আমার মানি ম্যানেজমেন্ট বিষয়ে আমি যেটা বারবার একটা কথা বলি যে এই বিষয়গুলোকে একটু নজর রাখলেই আমরা অনেকটা বড় কিছু করতে পারি এখন খুব কম জন এটা করতে পারে এবং সেই জন্যই আমাদের কাছে এই সমস্যাটা আমরা চার্ট দিয়ে কথা বলবো তো এই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে গিয়ে ভিডিওতে যদি আপনার ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা আমরা এইভাবেই কি এইটা সাজাবো ধরুন এই যে এইটা আমার ম্যাকবুকের মানে এই ইয়েটা দেখা যাচ্ছে ল্যাপটপের এটা ল্যাপটপটা জাস্ট দেখা যাচ্ছে আমি চেষ্টা করছি পুরো এতটা নামানো এখন আশা করছি ব্যাপারটা কী হয়েছে জাস্ট আমি সেট করতে গিয়ে অনেক কিছু দেরি হয়ে গেছে বলে খুব তাড়াতাড়ির মাঝে এই সেট করলাম এই সেট যদি ভালো লাগে তাহলে এই সেট মধ্যেই আমরা রেগুলার ভিডিও বানাতে পারি এবং এইভাবেই ভিডিও বানাতে পারি আমার এখানে যেই ক্যামেরাটা দেওয়া আছে ওই ওই ক্যামেরাতেই কাজ করছি ফোনের ক্যামেরাতে এবং এখানে সুন্দরভাবে একটা বোঝানো প্রেজেন্টেশন খুব ভালোভাবে করা যায় তাই এইভাবেই আমি চেষ্টা করছি চলুন এবার দেখে নেওয়া যাক আমি যেটা শুরু করেছি সেই শুরু করাটা কি সেটা হচ্ছে গিয়ে যে আমরা ইটিএফের ব্যাপারে কিছু জিনিস কথা বলবো সেই ইটিএফগুলো কিভাবে চলেছে না চলেছে তার ডিটেলসে একটা জাস্ট ইনডেপথ আমরা অ্যানালিসিস এখানে করতে পারি ওকে চলুন এখানে যদি আমরা দেখি খুব ভালো করে কিন্তু লক্ষ্য করুন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড আমরা দেখুন স্মল ক্যাপ ফান্ডে কোন জায়গাতে দু সালে যারা স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করেছিলেন লার্জ ক্যাপে তো করেইছেন ঠিক আছে স্মল ক্যাপ আপনাকে প্রচুর রিটার্ন দিয়েছে দু সালে নিপন ইন্ডিয়া দেখুন এখানে কয়েকটা দেখবেন ফান্ডের ব্যাপারে কয়েকটা ফান্ড আছে আমি বারবার বলছিলাম যে ইন্ডেক্স ফান্ডের ব্যাপারে আজকে কথা বলব যেগুলো নিফটিকে বিট করতে পারে বলে আমার ধারণা যেমন ধরুন রিস্ক হাই রিটার্ন ফান্ড টপ ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড বেস্ট মোমেন্টাম ফান্ড বেস্ট লো রিস্ক মিউচুয়াল ফান্ড বেস্ট গোল্ড ফান্ড ওকে তো আমি দুটো জিনিসকে বিশ্বাস করি এক হচ্ছে একটা হচ্ছে মোমেন্টাম ফান্ডসকে আমার খুব ভালো লাগে আমরা মোমেন্টাম স্টক নিয়ে কথা বলি আর দেখবেন ভ্যালু ইনভেস্টিং যেটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিংয়ে যেই সমস্ত আমরা জানি না এখানে আমি এসআইপিটা পাচ্ছি কি না এই ধরনের এই দুটোর ব্যাপারে আমি বারবার এটার গুরুত্ব দিই আমি অনেককেই যখনই বলেছি যে আপনি যদি ইনভেস্ট করতে হয় সেটা হচ্ছে স্টক মার্কেটে বা হোক মিউচুয়াল ফান্ডে তখন আপনাকে এইভাবেই ইনভেস্ট করতে হবে ওকে সেটা হচ্ছে এখানে মিড ক্যাপ ফান্ড আছে আমি জাস্ট দেখি যে ভ্যালু ইনভেস্টিং কোনো ফান্ড কোনো আছে কি না ইনভেস্ট লাইক ওয়ারেন বাফেট তো আপনি এইভাবেই মানে ইনভেস্ট ওয়ারেন বাফেট সাব যে যেইভাবে আপনাদের করে গেছেন সেইভাবেই এনারা হয়তো বা কোনো প্ল্যান নেন যাই হোক এখানে অনেক ধরনের মিউচুয়াল ফান্ড পাওয়া যায় ইটিএফ নিয়ে যদি আরও ভিডিও ডিটেলসে চান আমাকে বলবেন আমি ইটিএফ নিয়ে আরও ডিটেলসে ইনডেপথ অ্যানালিসিস করে আমরা ভিডিওটা বানাবো আমার খুব ইচ্ছে যে আপনারাও শিখুন এবং শিখে সেখান থেকে আমরা একটা ভালো কিছু যেন করতে পারি সেটা আমার ইচ্ছে আছে দেখা যাক আপনাদের ইচ্ছার সাথে সেই ইচ্ছাটা পূরণ হয় কি না চলুন এবারে আসা যাক নিফটি ফিফটির ক্ষেত্রে নিফটি ফিফটিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন বারবার একটা কথা বলছি নিফটি ফিফটির ক্ষেত্রে আমরা দুটো জোন এই জোনটার মধ্যে মার্কেট কোথাও যেন আটকে পড়ে আছে এবং আমার কোথাও ভয় করছিল যে কোথা থেকে যে রিজেকশান আসবে সেটা আমরা নিজেরাও জানি না হতে পারে একটা বুল এই যে বুল মার্কেটে বুল মার্কেটে দেখবেন এখানে আমি বারবার একটা কথা বলি যখনই বাজারে যখনই একটা কথা এই জায়গাতে আপনাদের জাস্ট বোঝাতেই হবে আমাকে সেটা হচ্ছে একটু জাস্ট এখানে গল্প একটা ব্যাপার আছে আমি একটা কথা দেখবেন আপনাদের অনেকবার আলোচনা করেছি যে যখনই দেখবেন শেয়ার বাজারের কথা টিভিতে ছড়িয়ে পড়ছে চায়ের দোকানে বসে আড্ডাতে শেয়ার বাজার নিয়ে কথা চলছে রাস্তার মধ্যে কথা চলছে সব জায়গাতে কথা চল চলছে সেখানে জানবেন কিছু না কিছু ভয়ানক ঘটতে চলেছে আপনি প্রিভিয়াস হিস্ট্রি তুলে দেখুন ঠিক যখন এইভাবেই মানে যখন একটা বুল রান চলেছে দু সালের আগে দু হাজার সাল থেকে আট সাল ওই টাইমটা ঠিক এইভাবেই তার চর্চা করত। এবং এই চর্চাটা এখন যেন একটা পিক পজিশানে আছে বলে আমার মনে হচ্ছে যে এত চর্চা আমি যেহেতু মার্কেটে বেশ দিন হলো এত চর্চা আমি দেখিনি আমি মানছি হতে পারে আমাদের ইন্ডিয়া ফিনান্সিয়ালি দিক থেকে অনেক বেশি আস্তে আস্তে গ্রোথ একটা করতে চলেছে তার সাথে সাথে ইউটিউবের একটা ফ্যাক্টর কাজ করছে কিন্তু এইটা যেটা সেটা হচ্ছে তারা কেউ শিখে করছে না প্রবলেমটা আমাদের এখানে যে তারা কেউ শিখে কিন্তু করছে না এই জায়গাটা যদি থেকে থাকে তাহলে কিন্তু খুব বড় এফেক্ট হতে পারে এইটা হচ্ছে আমার কাছে একটা কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে যে এইভাবে সে যদি টিকে থেকে থাকে তাহলে কিন্তু খুব বাজেভাবে আমাদের রিয়্যাক্ট হতে পারে এবার ঘটনা কি তাহলে মার্কেটকে আমরা কালকের জন্য মানে আজকের জন্য আমরা কি কি দেখতে পারি দেখুন মার্কেটকে যেটা দেখতে পারি সেটা হচ্ছে এই জোনটার মধ্যে দেখি যদি যে মার্কেট এই জোনটা থেকে এসে রিয়াক্ট করে সে আপসাইডের দিকে যাচ্ছে তখন আমরা আফসাইডের কথা ভাবব আর যদি দেখি আমরা সেটা হচ্ছে কত তেইশ হাজার তিনশো ছেষট্টি এই লেভেলটার উপরে যদি মার্কেট দেখি আবারও স্টেবল করছে কোনো ডে চার্টের ক্যান্ডেল তখন আমরা দেখতে পারি তেইশ হাজার চারশো চুয়াল্লিশ এই লেভেলটা এবং তেইশ হাজার পাঁচশো তেত্রিশ এই লেভেলটা এই দুটো লেভেলকে আমরা দেখতে পেতে পারি এবার ধরুন কি হতে পারে মার্কেটের ক্ষেত্রে এমন হতেই পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এবার আসি সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে আমরা যেটা আলোচনা করেছিলাম যে লাগাতার সেটা ওঠার চল চলছে এবং সে তার ব্রেকআউট দিয়ে সাস্টেন করছে তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমার মনে হচ্ছে যেহেতু প্রাইভেট ব্যাঙ্কসের মধ্যে আমি বেশ বলিস আমি বারবার বলেছি কয়েকটা সেক্টর প্রাইভেট ব্যাঙ্ক সেক্টর আইটি সেক্টর কেমিক্যাল সেক্টর ফার্টিলাইজার সেক্টর ফার্মা সেক্টর এই কয়েকটা সেক্টরের দিকে দু হাজার খুব 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 ভালো করে মন দিন ওকে তো এইটা আপনাকে মনে রাখতেই হবে এবার চলুন একটু শেয়ার নিয়ে আমরা আলোচনা করে নিই আজকের মোটামুটি ব্যাংক নিফটিতে আমরা কী ট্রেড করেছি সবাইকে বলে দিয়েছি প্রথমে যেটা আসিস হিন্দুস্তান অ্যারোনটস সেটা কোথাও গিয়ে একটা আবারও আপসাইডে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এবং আমরা যদি দেখি যে পাঁচ হাজার এই লেভেলটার উপরে যদি থাকে তাহলে এর ক্ষেত্রে নেক্সট টার্গেট হয়ে যাচ্ছে ছ হাজার দুশো বাইশের লেভেল এবং আমার কাছে কোথাও গিয়ে হ্যালের ক্ষেত্রে একটা টার্গেট এসে দাঁড়াচ্ছে ছ হাজার দুশো বাইশের লেভেল অবধি এবং আমার মনে হচ্ছে যে চলেও আসবে হ্যাল যেই ধরনের পাচ্ছে কাজ চলে আসবে তবে যদি কারেক্টিভ মুড হয় আমি আবারও বলছি দেখুন বুল রানে যে কোনো কিছু ঘটতে পারে বিয়ার রানে বা বিয়ার মুডে যখন মার্কেট থাকবে সেই মুহূর্তে কে নিজেকে বাঁচাতে পারছে এইটা হচ্ছে ব্যাপার উপরে ওঠার সময় দেখবেন সবাই উপরে তত্তর করে উঠতে থাকে পড়ার সময় কে গাছটা ধরে বা গাছের ডালটা ধরে বেঁচে যায় এইটা হচ্ছে মার্কেট যে আপনি বাঁচবেন নাকি পড়ে একদম পাহাড়ের খাদের তলায় পড়বেন উঠেছিলো আপনার সাথে সবাই সেখানের মধ্যে দেখবেন আস্তে আস্তে অনেকজন সেখান থেকে চলে যায় এবং যখন দেখবেন একদম টপে আপনি আছেন সেই জায়গাতে আরও বেশি কনসার্ন হওয়া দরকার সেখানে কিছু মানুষ থাকে এবং তাদের মধ্যেও কেউ যদি গড়িয়ে পড়তে থাকে সেখানের মধ্যে কজন আছে ওই গাছটাকে ধরে সে টিকে থাকতে পারবে এইটা টিকে থাকার লড়াই তো সেই লড়াইয়ে আপনি যদি থাকতে চান আপনাকে কিন্তু অনেক কিছু জিনিস আর পাঁচটা মানুষের চেয়ে অনেক বেশি শিখতে হবে এবং তার চেয়ে বেশি কথা হচ্ছে সেইটা নিয়ে চর্চা এবং পড়াশোনা করতে হবে যদি আপনাকে আর পাঁচজনের চেয়ে বেশি টাকা রোজগার করতে হয় তাহলে সবচেয়ে বেশি প্রথম কাজটা হচ্ছে গিয়ে তার চেয়ে বেশি পড়াশুনো বা তার চেয়ে বেশি খাটনিটা আপনাকে করতে হবে শুধু খাটনি মানে গাদার খাটনি বলছি না খাটনি সবাই করে কিন্তু এই জায়গাতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্মার্টভাবে খাটতে হবে আপনার কাছে প্রচুর কিছু জিনিস আছে যেগুলো আপনারা অনেক কিছু ভালোভাবে অ্যাক্সেস করতে পারেন সেটার কি অ্যাক্সেস করছেন যদি করেন তাহলে খুব ভালো যাই হোক এবার আসি নেক্সট কথাতে নেক্সট যে শেয়ারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে জেকে পেপার জেকে পেপার দেখুন আমরা বারবার আলোচনা করেছি কি যে যখনই বর্ষাকাল এই ধরনের একটা মুনসন সিজন আসে সেই সিজনে কি হয় না এই শেয়ারটার মধ্যে একটা বাড়বাড়ন্ত হয় কারণ এই টাইমে প্রাইজটা বাড়তে থাকে এবং পাঁচশো পঞ্চান্ন লেভেলে আজকে হাই লাগিয়েছে এবং তার একটা কারণ আছে দেখুন এই জোনটার মধ্যে কি ঘটেছে আমাদের ফেভারিট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ওকে তো আমরা জানি এর ক্ষেত্রে টার্গেট কি হবে তো আমরা বারবার বলেছিলাম যে দেখুন কাপের হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে মানে এখান থেকে আমরা এইটাকে রাখবো এবং তার টার্গেট হবে এখান থেকে এতটা অবধি ওকে প্রায় কি আমাদের টার্গেটের কাছে অ্যাচিভ করেছে আমরা একটু দেখে নিই যে আমাদের টার্গেট থেকে আর কতটা দূরে আছে এবং টার্গেটটা আমাদের পেতে ঠিক কতটা টাইম লাগতে পারে আমরা যদি দেখি এখান থেকে দেখুন এখান থেকে আমরা এইটা হিসেব করলাম আর একটু এটা উপরে ওঠার কথা যদি আমরা করি তো এইটা এই জায়গাতে এখান থেকে ঠিক যদি আমরা এটাকে নিয়ে যাই একদম বসাই আছে আর একটু ব্যাপার আছে যেটা হচ্ছে পাঁচশো অষ্টআশি লেভেল অবধি আমাদের যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার ধারণা ওকে তো কে ব্যাপারে আরও কিছুক্ষণ অবধি হোল্ড করা যেতে পারে নেক্সট ইয়ার আছে যাক সেটা হচ্ছে ইউনাইটেড স্পিট আমি বারবার বলেছি দেখুন আপনি মদ খান বা না খান মদের শেয়ারে টাকা রোজগার যদি মদের শেয়ারে আপনি টাকা লাগিয়ে রাখেন সেক্ষেত্রে মদ আর সিগারেট এটা একটা এমন বিষয় যেই ক্ষেত্রে যদি দেখেন যে দেখুন ইউনাইটেড স্পিরিটের আমি যদি আপনাকে দেখাই যে ইউনাইটেড স্পিরিট কী করছে আপনি একটু দেখতে পাবেন এই জায়গাতে দেখুন এই জায়গাটাকে দেখুন ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দিয়ে সে সাস্টেন করছে আমরা ইউনাইটেড স্পিরিটকে অনেক নিচের লেভেল থেকে বলে আসছি ওকে এই সমস্ত লেভেল সেটা হচ্ছে এগারোশো বাইশ নশো অষ্টআশি এই সমস্ত লেভেল থেকে বলা সেই জায়গা থেকে যারা হোল্ড করে রাখতে পেরেছে বা আমার প্রিভিয়াসলি যারা অনেক পুরনো মানে সাবস্ক্রাইবার তারা জানে যে এই শেয়ারটা নিয়ে কতবার কথা হয়েছে এবং কত ভালো জায়গা থেকে ধরে রেখেছি মেন ব্যাপার কি হয় আমরা ধরে রাখতে পারি না আমরা হোল্ড করার ক্যাপাসিটি খুব কম আমার প্রচুর স্টুডেন্টের সাথে কথা হয় যে কোন জায়গাতে প্রবলেমটা হচ্ছে তাদের ম্যাক্সিমাম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে হোল্ড করার ক্যাপাসিটি কম স্যার আমি হোল্ড করতে পারছি না স্যার আমি কোথাও গিয়ে মনে হচ্ছি এবার তো আমার লস হয়ে যাচ্ছে এই ক্যাপাসিটিটা সেটা অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রেও ঘটে এই ক্যাপাসিটিটা আপনার মধ্যে বাড়াতে হবে বলে আমার ধারণা তো এই ক্যাপাসিটি যদি বাড়িয়ে নিতে পারেন তাহলেই একমাত্র আপনি প্রফিট থেকে রিটার্ন জেনারেট করতে পারবেন এবার আসে যাক নেক্সট শেয়ার সেটা হচ্ছে আমাদের যেটা আমি তিনটে চারটে শেয়ার নিয়ে কথা বলবো যেই স্টকগুলো আমার মনে হচ্ছে পোটেন্সিয়ালিটি আছে ব্রেক করার জন্য তো সিক্স সেভেন সেভেন এই লেভেলের উপরে কালকেও যদি মার্কেট স্টেবিল করে তাহলে সেক্ষেত্রে একটা ভালো ব্রেকআউট হতে পারে তবে আমাদের যেটা এন্ট্রি হবে সিক্স এইট এইট এই লেভেলটাকে সে যদি ব্রেক করে সাস্টেন করতে পারে মানে এই যে হাই এই লেভেলটার উপরে যদি ব্রেক করে করে সাস্টেন করতে পারে সেক্ষেত্রে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখতে পেতে পারি এই স্মল ফিনান্স ব্যাংকের ক্ষেত্রে নেক্সট ইয়ার আসে যাক নেক্সট ইয়ার হচ্ছে গিয়ে অ্যাস্ট্রাল অ্যাস্ট্রাল লিমিটেডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেভারিট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে এবং এই প্যাটার্নটা এখানে পুরোপুরি গঠন করেছে আমি যদি একটু এঁকে দিই এবং এঁকে দেওয়ার পরে এইটাকে আমাদের একটা কাজেও লেগে যাবে আমরা সেইটাকে দিতেও পারবো চলুন আমরা এখানে নিয়ে নিই একদম এই জায়গাতে যদি ধরি তো এই জায়গা থেকে আমরা এখান থেকে এই বসালাম আমরা এইটার কালারটাকে করে দেব এই কালার ওকে দেখতে বেশ ভালো লাগে আচ্ছা এই কালারটাকে আমরা করে দেবো চলুন পিঙ্ক ওকে তো সেক্ষেত্রে এইটা আমরা করে দেবো টু এক্স আমি যেভাবে করছি যারা যারা করতে জানেন না অনেকবার বলেছেন যে স্যার এইটা কীভাবে করতে হবে দানি কীভাবে টানতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের আর কোনো সমস্যা হবে না এইগুলো করার জন্যই আপনাদের কাছ থেকে অনেকে টাকা নেয় আমি নাম করছি না তাদের তো এই এইগুলো শেখানোর জন্য তারা টাকা নেয় আমি বুঝি না যে এইগুলো মানে কি শেখায় আপনাদের বা আপনারাও কি যে এইগুলো শেখার জন্য আপনারাও কেন টাকা দেন আমি এই এইটা এখনও অবধি বুঝতে পারিনি তো যাই হোক এগুলো শেখার জন্য কেউ যদি টাকা নেয় বা দেয় দুটোই ঠিক আছে একটা কোনো টেকনিক্যাল ব্যাপার শেখাচ্ছে আপনাকে কীভাবে টানতে হবে তো এই জোনটার উপরে দেখুন এটা সাস্টেন করছে এবং এটা সাস্টেন করছে মানে কি এই জোনটা থেকে সে কিন্তু তার যাওয়ার পোটেন্সিয়ালিটি আছে ওকে তো এই ক্ষেত্রে একটা যাওয়ার পোটেন্সিয়ালিটি আছে এটা যখনই একটা ভালো রকম সাস্টেন করে থাকবে আমার মনে হয় যে সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ভালো আপসাইডে লেভেল দেখতে পেতে পারি নেক্সট ইয়ার আছে যাক সেটা হচ্ছে হ্যাভেলস হ্যাভেলস এই শেয়ারটার মধ্যে দেখুন ডবল বটম ফরমেশন তৈরি করেছে এবং ডবলু প্যাটার্ন টাইপের একটা ফরমেশন করেছে এই লেভেলটা সে যদি ব্রেক করে সেটা হচ্ছে উনিশশো এগারো উনিশশো এগারো এই লেভেলের উপরে যদি সাস্টেন করে তাহলে একটা আবার আপসাইডে মুভমেন্ট দিতে পারে তার প্রথম টার্গেট হবে উনিশশো অষ্টআশির লেভেল তারপরের টার্গেট হবে দু হাজার বাইশের লেভেল ওকে এই দুটো লেভেল কিন্তু আমরা দেখতে পেতে পারি নেক্সট ইয়ার আসে যাক নেক্সট ইয়ার হচ্ছে আমাদের ইন্ডিয়ান হোটেলস কোম্পানি ইন্ডিয়ান হোটেলস কোম্পানির ক্ষেত্রে যদি দেখি আমরা দেখুন দুটো জায়গাতে আমরা পেয়েছি এখানে আমরা পেয়েছি ডব্লু প্যাটার্ন তার ব্রেকআউট দিয়ে সে সাস্টেন করে গেছে এবং এইটাকে পুরোপুরি আমরা রাউন্ডিং প্যাটার্ন হিসেবে ধরতে পারি তো রাউন্ডিং প্যাটার্নের ব্রেকআউট দিয়ে সে সাস্টেন করছে এটাকে একটু রিটেস্ট করে আবার সে আপসাইডে গেলে এখানে একটা এন্ট্রি নেওয়া যেতে পারে এবং বেশ ভালো একটা রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে বলে আমার ধারণা নেক্সট ইয়ার আসছে যাক জুবিলেন্ট ফুড জুবিলেন্ট ফুড দেখুন এই লেভেলটার সে একদম তার অল টাইম হাইকে টাচ করতে চলেছে এবং এইটার দিকে খুব নজর দিন যে পাঁচশো অষ্টআশি এই লেভেলটার উপরে যদি সে সাস্টেন করে যায় এবং এটা কিন্তু একটা রাউন্ডিং প্যাটার্ন বানিয়েছে এই রাউন্ডিং প্যাটার্নের উপরে যদি ব্রেকআউট দিয়ে সাস্টেন করে একটা বিশাল বড়ো কিন্তু ম্যাসিভ র্যালি আসতে বলে পারে বলে আমার ধারণা আপনার কী মনে হচ্ছে অবশ্যই সেটাও আপনি আমাদের কমেন্ট করে জানাবেন আর তার সাথে সাথে এই ভিডিওগুলো দেখে কেমন লাগছে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যারা লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে জয়েন করতে চান তারা আমাদের সাথে জয়েন করে নেবেন লাইভ প্লাস ক্লাসে ওকে তো সেক্ষেত্রে আপনাকে মান্থলি পাঁচ হাজার টাকা দিতে হবে সেটা যদি বা অপশান ট্রেডিংয়ের জন্যই ম্যাক্সিমামটা আমরা করাই ম্যাক্সিমাম না অ্যাডভান্স ট্রেডিং বাড়িতে অপশান ট্রেডিং মেনলি হয় তো সেক্ষেত্রে আর আমাদের ইন্টারডের থার্ড ক্লাস আরেকটা আছে একটাই ক্লাস হবে আর কোন দিন হবে সেটা অবশ্যই আমার সাথে যারা যারা ইন্টারনেট ক্লাসে জয়েন করেছিলেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের দিনটা ঠিক হয়ে গেলেই ওই ক্লাসটাই আমাদের লাস্ট ক্লাস এবং তিন নম্বর ক্লাস আমরা দুটো ক্লাস দেবো বলেছিলাম আমরা তিনটে দিচ্ছি যারা জয়েন করেছিলেন তারা প্রফিটে আছেন তো যাই হোক আমি এই ধরনেরই সারপ্রাইজ দিতে খুব ভালোবাসি আমি বারবার বলি যেটা বলি সে তার চেয়ে একটু বেশি করার চেষ্টা করি কিন্তু কম যেন না হয় তো সেক্ষেত্রে যাই হোক এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের সুইং ট্রেডিংয়েরও কোর্স আছে যারা একদম নতুন নবীন তারা এই সব নিয়ে দেখতে পারে যাই হোক চলুন আর আর বেশি কথা বাড়াবো না আপনাদের টাইমও অনেকটা নষ্ট করে ফেলেছি মনে হচ্ছে আমার যাই হোক টাইম নষ্ট এটা টিভি দেখাচ্ছে ভালো আমার মনে হয় যে টিভি দেখাচ্ছে একটু অন্তত ভালো টাইপের কিছু অ্যাডভান্স লেভেলের আমরা কিছু শিখতে পারলাম ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে আরও বেশি মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দিন আর আপনার কী কী জানার বিষয় আছে সেইগুলো নিয়ে আমাদের কমেন্ট করুন যাতে আমরা আরও বেশি আপনাকে সার্ভ করতে পারি আর ভিডিও কোয়ালিটি এইভাবেই থাকবে আরও বড়ো বড়ো আমরা চেষ্টা করবো ভালো আরও স্টুডিও সেট আপ করে আরও বেশি টাইপের আপনাদের যাতে সার্ভ করতে পারি আমি সেটার চেষ্টা করছি তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাবাই